বন্ধুরা কেমন আছো? জি ফাইভ অ্যাপে একটি নতুন সিনেমা রিলিজ হয়েছে হিরোগড়ের হিরে নামে, যার মুখ্য চরিত্রে আছে সোহম, বনি, কৌশনী, আয়ুষী, ছাড়াও আছে কাঞ্চন মল্লিক ও বিশ্বনাথ বসু। তবে হিরোগড়ের হিরে নাম শুনে আপনি ধোকা খাবেন না, এটা কখনোই অ্যাডভেঞ্চার বা রহস্যঘেরা এই টাইপের কোনো মুভি নয়, নিচকই একটি কমেডি সিনেমা। এই সিনেমার প্রথম থেকেই আপনাকে হাসাতে শুরু করে দেবে, বিশেষ করে সোহমের যে হাবভঙ্গি ও কথাবার্তা আপনাকে প্রথম থেকেই হাসাবে। এই সিনেমার মেন কেন্দ্রবিন্দু হলো একটি হিরেকে নিয়ে, যেটি চুরি হয়ে যায় এবং এই চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করেই এই সিনেমাটা তৈরি করা হয়েছে। এটি সব মিলিয়ে 2 ঘন্টার কাছের একটি সিনেমা। প্রথম দিকটা তো ঠিক আছে, কিন্তু মাঝের দিকটা আমার মনে হয়েছে এই সিনেমাটা কিছুটা হলেও স্লো হয়ে পড়ে। কিন্তু এমন অনেক ঘটনা বা সিন আছে যা আপনাকে হাসাতে থাকবে, বিশেষ করে এখানে নেপালি দারোয়ানের চরিত্রটি আপনার খুবই মজাদার লাগবে। এই যে বিষয়টা, সেটা হলো দুটো চোরেদের গ্রুপকে নিয়ে। এক হলো বাইকার গ্যাং, রিয়া ও টিনা নামে দুই মেয়ে যারা ডাকাতি করে, আর অন্যদিকে আদি আর রনিও চোর, এরাও চুরি করে। কিন্তু বাইকার গ্যাংয়ে কারা কেউই জানে না। আদি আর রনি বাইকার গ্যাংয়ের নামে চুরি করার চেষ্টা তো করে, কিন্তু কোনো সফল হয় না। এদের এক পিসিমা আছে যিনি হসপিটালে ভর্তি, কিন্তু এই হসপিটাল ভেঙে আবার শপিং মল তৈরি হবে, তাই এই হসপিটাল কেনার জন্য টাকার দরকার। এরই মধ্যে এই হিরের কথা জানতে পারা যায় যে হিরোটি হিরোগড়ের এবং এই হিরেটি প্রদর্শনী করা হবে, তাই এই দুই চোরেদের গ্রুপ এখানে এসে হাজির হয়। এরপর 30 মিনিটের মধ্যেই আপনাকে সমস্ত চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। হিরের মালিক কাঞ্চন মল্লিক, মানে জমিদার বটব্যাল, এবং এর আর এক জড়ুয়া ভাই আছে যিনিও কাঞ্চন মল্লিক, যে থাইল্যান্ডের বড় গ্যাংস্টার, তার গ্যাংয়ের নাম আবার ব্যাং ব্যাং। এই হিরের সিকিউরিটির দায়িত্বে আছে এক রাগি কিন্তু ঘুষখোর পুলিশ অফিসার সিঙ্গম, এবং আপাত দৃষ্টিতে দেখতে গেলে এদের সমস্ত চরিত্র কিন্তু কমেডি চরিত্র। এখান থেকে আদি আর রনি হিরে চুরি করে দার্জিলিংয়ে চলে আসে, কিন্তু এদের পেছনে পেছনে রিয়া আর টিনাও এই একই বাড়িতে এসে হাজির হয়। এই বাড়ির দারোয়ানি হলো নেপালি, কিন্তু ওই পুলিশ অফিসার সিঙ্গমও ছদ্মবেশে এখানে এসে হাজির হয় এদের ধরার জন্য। এরপরেই আপনি এখানে মোট 2 গান দেখতে পাবেন, এবং এরপরেই এরা 4 জন জানতে পারে যে এরা চোর, আর একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু এর শেষের দিকটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি আশা করেছিলাম যে আরও কিছু হাসির সিন দেখতে পাবো, কিন্তু তেমনটা হয়নি, হালকার উপর দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর যদি অ্যাক্টিংয়ের কথা বলেন, না থাক, সে বিষয়ে না বলাই ভালো, কারণ নায়ক বা নায়িকার থেকে পার্শ্ব চরিত্রের অ্যাক্টিং আর কমেডিক টাইমিং আপনার বেশি ভালো লাগবে, বিশেষ করে সিঙ্গম পুলিশ অফিসার আর নেপালি দারোয়ানের অ্যাক্টিং। আর সব মিলে যদি বলতে পারেন তাহলে আমি বলবো আমার মোটামুটি লেগেছে, খুব একটা খারাপ নয়। একবার এই সিনেমাটা দেখা যেতে পারে, তবে এর শেষের দিকে আপনার জন্য একটা টুইস্ট রাখা হয়েছে, একটি ছড়া আছে যার মাধ্যমে গুপ্তধন পাওয়া যাবে, কিন্তু এই জিনিসটি পরের সিনেমার জন্য রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।